দিলীপটা এই সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট থাকছে না তিনি কি রাজনীতি করলেন না বলে বা বিজেপি এরকম প্রশ্ন উঠছে বিজেপি করলেন না বলে কি কোনো প্রশ্ন নেই টিএমসির কাছে কোনো কাজ নেই মানুষের প্রশ্ন উত্তর দিতে পারছেন না আজকে সরকার কোথায় আছে প্রশাসন কোথায় আছে বোঝা যাচ্ছে না প্রত্যেক জেলায় কলকাতার পাড়ায় পাড়ায় রেপ হচ্ছে মার্ডার হচ্ছে এবং বাচ্চাদের শিশুদেরকে মহিলাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে তাদের নেতারা কম্পিটিশানে কে আগে জেলে যাবে সেই পরিস্থিতি তৈরি হয়েছে হাইকোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে সিবিআই তাদের বিরুদ্ধে ওরা পানি পাচ্ছে না এখন সাম্প্রদায়িক দাঙ্গাও শুরু হয়ে গেছে পশ্চিমবাংলায় তাই এটাকে সরাবার জন্য আর কোনো রাস্তা নেই যে সৌরভ গাঙ্গুলির জন্য এক ইঞ্চি দিন কিছু করেনি ওরা তার নাম মুখে উচ্চারণ করেনি তার জন্য কোনো সম্মানজন চেষ্টা করেনি পশ্চিমবাংলায় তো সৌরভ গাঙ্গুলির চাইতে শাহরুখ খান বড় ক্রিকেটার সেই টিএমসি আজকে এত কান্নাকাটি করছে কেন সৌরভ গাঙ্গুলির জন্য তাকে তারা প্রেসিডেন্ট করেছে তিনি সফলভাবে খেলেছেন ক্যাপ্টেন ছিলেন প্রেসিডেন্ট ছিলেন তার কার্যকাল পুরো হয়েছে এবং তার উপস্থিতিতে তার সভাপতিত্বে সেই কমিটি ডিসিশান নিচ্ছে পরের সভাপতি হবেন রজর বিনি তার কোনো কষ্ট নেই তিনি কোনো কমপ্লেন করেছেন কি নাকি তার তিনি কোনো কোনো পার্টিতে যেতে চেয়েছেন বা কে তাকে অফার দিয়েছে সেনের সামনে দিকে অফার দিয়েছে নাকি নাকি কোন ঘোষের সামনে অফার দিয়েছে কি করে জানলেন তাকে জোর করে বিজেপিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাকে অপমান করা হয়েছে আজকে তার জন্য কান্নাকাটি করছে কারণ টিএমসি পার্টিটা গাড্ডায় পড়েছে পুরোটা দুর্নীতিতে ছেয়ে গেছে বাঁচার কোনো রাস্তা নাই তাই সৌরভ গাঙ্গুলিকে ধরে বাঁচার চেষ্টা করছে আচ্ছা এবার যখন উনি সভাপতি রইলেন না এবার তাহলে তো উনি কি রাজনীতিতে যোগদান করতে পারেন সেটা ওনাকে জিজ্ঞেস করুন তাপস রায় কালকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন আজকে আবার কুণাল ঘোষ তার বাড়িতে গেছেন এইসব ধামাচাপা দেওয়া বা একটুখানি অস্বস্তি পুরোপুরি যখন আমাদের ধর্মেন্দ্র প্রধান মিলে তার সঙ্গে দেখা করতে যান কুণাল ঘোষ তখন মহাভারত ওষুদ্ধ হয় না তখন তাপস পালকে বলতে দেখিনি জেলে গেছেন পার্থবাবু তার পিছনে ঝাল ঝাড়ছেন কুণাল বাবু এখন তাপস বাবুর কোনো পুরনো হিসাব কিতাব থাকবে তাই সুদীপ বাবুর পিছনে লেগেছেন এগুলো ওনাদের ঘরোয়া ঝগড়া যায় যায় ঝগড়া হয় ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় দেওয়ার বৌদির ঝগড়া হয় সেরকমই টিএমসির মধ্যে লেগেছে এখন ওরা ওগুলো সামলান এগুলো দিয়ে নিয়ে আপনাদের চর্চা করার সময় আছে আমাদের নাই ভারতীয় জনতা পার্টির কোনো সমস্যা নেই বক্তব্য যে কেন্দ্র এখনও একশো দিনের প্রকল্পের টাকা আটকে রেখেছে কিন্তু রাজ্যের কেন্দ্রে বিভিন্ন প্রকল্পের নাম পরিবর্তন করার নির্দেশ দিয়ে কেন্দ্রের চিঠি এবার মুখ্য সচিবকে রাজ্যের আমি জানি না কেন্দ্রের যে নিয়ম আছে তারা বলেছেন যে নাম পরিবর্তন হলে আমরা টাকা দেবো না যেই প্রজেক্টের টাকা সেই প্রজেক্টে খরচা হবে অন্য প্রজেক্টে করতে পারে না কোনো সরকারি ব্যবস্থায় এবং যার হিসাব দেবে না তার টাকা দেবেন এটা স্বাভাবিক জিনিস এখানে কোনো হিসাবের ব্যাপার নেই কেউ কাউকে হিসাব চায় না কেউ কাউকে হিসাব দেয় না মগের মুলুক চলছে সারা দেশটা তো এরকম নয় যেন কেন্দ্রের যে সিস্টেম আছে নিয়ম আছে মেনে ওনারা টাকা চান না দিয়ে দেবে টাকা তো নিয়ে বসে আছে আর কারো বাপের টাকা ওখানে জমা আছে এরকম ভাবার কোনো কারণ নেই মানিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে পাঁচশো তিরিশটা কলেজ বেসরকারি থেকে টাকা তুলেছে এরকম একটা অভিযোগ আসছে এরকম অনেক অভিযোগ আপনারা পাবেন আরও আগামী দিনে তার প্রমাণও পাওয়া যাবে যত জিজ্ঞাসাবাদ শুরু হবে এবং এই ধরনের যারা লিপ্ত মাথা যারা আছেন দুর্নীতি লিপ্ত তাদের কাছে যখন সিবিআই ধরে নিয়ে আসবে ইডি ধরে নিয়ে আসবে জিজ্ঞাসাবাদ হবে অনেক তথ্য আসবে অনেক রাঘব বল ধীরে ধীরে তাকে তোলা হবে এবং সেই সত্য সামনে আসবে মানিপোটা তো চোদ্দ দিনের হেফাজত হয়েছে কিন্তু তার বাড়ি থেকে তল্লাশির সময় একটা চিঠি পাওয়া গেছে সেটাতে মুখ্যমন্ত্রী দফতর থেকে সেই চিঠিটা এসছে এবং তাতে লেখা আছে যে চুয়াল্লিশ জনের চাকরি হয়েছে সাত লাখ টাকার বিনিময় এই চিঠিটা নিয়ে কালকে কোর্টে প্রশ্ন করেছে এরকম অনেক চিঠি আছে এটা অনেক লিস্ট আছে আর এর অনেক টাকা তোলা হয়েছে একটা পাওয়া গেছে তার পিছনে রহস্য কী আছে সেটা তো জিজ্ঞাসাবাদের বেরোবেই কিন্তু যে এসএসসি অফিস থেকে যে কম্পিউটার পাওয়া গেছে তাতে অনেক লিস্ট আছে পার্থ বাড়ি থেকে অনেক লিস্ট পাওয়া গেছে তার বান্ধবীর বাড়ি থেকে লিস্ট পাওয়া গেছে এবং সেই লিস্টের এগেন্স্টে যে টাকা আছে সেগুলো এসেছে সেই টাকা খালি এক জায়গায় যায়নি সর্বোচ্চ স্তর পর্যন্ত এসছে এবং সর্বোচ্চ স্তরে মুখ্যমন্ত্রী পর্যন্ত জিজ্ঞাসাবাদ হওয়া উচিত তাহলে সত্য সামনে আসবে পুলিশের ভূমিকা অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট রিপোর্ট তলব করেছে এবং সিট গঠন করেছে দেখুন পশ্চিমবাংলার যে প্রশাসন তার উপরে কারো ভরসা নেই তাই দুর্নীতির তদন্তে লোকে কোর্টে যাচ্ছে পরীক্ষায় নিয়ে দুর্নীতি তার কোর্টে যাচ্ছে পোস্ট পল যে হিংসা তার জন্য কোর্টে যাচ্ছেন এখন রাজনীতিক এবং এখানে যে সাম্প্রতিক হিংসা হয়েছে তার জন্য কোর্টে চলে গেছে মানে সাধারণ মানুষের সরকারের উপরে কোনো ভরসা নেই আর স্বাভাবিক যেখানে বোম ফেটেছে যেখানে গুলি চলেছে আগুন লেগেছে বাড়ি গাড়ি ভাঙা হয়েছে সেখানে কোনো বিদেশি শক্তি উগ্রপন্থী শক্তি আছে কি না সেটা তদন্ত হওয়ার দরকার এবং নিরপেক্ষ দিয়ে তদন্ত হওয়া দরকার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন